पश्चिम बंगाल हुगली जिले के बांसबेड़िया के 12 नंबर वार्ड कमेटी के तरफ से एवं बांसबेड़िया के सहयोग से प्रति वर्ष की तरह इस बार भी त्रिवेणी शिवपुर स्पोर्टिंग क्लब के फुटबॉल मैदान में दो दिवसीय फुटबॉल मैच हुआ, जिसमें 16 खिलाड़ियों ने भाग लिया। फाइनल में दो दलों ने अंश ग्रहण किया। शिवपुर योग स्टार व नव जागरण संघ, इनकी उपस्थिति में राष्ट्र गीत भी गाए गए। इस कार्यक्रम में उक्त इलाके के पौर प्रधान आदित्य नियोगी, वकील अशोक दास, इलाके के मुखिया दिलीप दे सहित और भी अनेक लोग उपस्थित रहे। 12 नम्बर वार्ड कमिटी पक्ष থেকে আমরা সপ্তম বর্ষে ফুটবল নকআউট ফুটবল প্রতিযোগিতা আন্ত ওয়ার্ড ফুটবল প্রতিযোগিতা আমরা শেষ করলাম। গতকাল আমাদের খেলা শুরু হয়েছে। আজকে হলো 16টা টিম আমাদের এই খেলা অংশগ্রহণ করেছে। 12 নম্বর ওয়ার্ডে 16টা টিম। আমরা 12 নম্বর ওয়ার্ডের মানুষকে, আমাদের বাসবিহার পৌরসভা 12 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। কারাগার উঠলো ফাইনাল, ফাইনালে উঠলো নবজাগরণ সংঘ, হচ্ছে ইয়ে হচ্ছে উইনার্স, রানার্স হয়েছে শিবপুর ইয়ংস্টার। দুটো টিম আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমাদের বাসবিহার পৌরসভার উপপৌর প্রধান আদিত্য নিয়োগী আছেন, আমাদের বাসবিহার পৌরসভার পৌর সদস্য বিশ্বজিৎ দাস, বাগাটি মহাবিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি বিকাশ রায় আছেন, আমাদের সকলের প্রিয় আমাদের অভিভাবক রায় চ্যাটার্জি আছেন, সুশীল চ্যাটার্জি আছে, আমাদের টিএসসি ক্লাবের সেক্রেটারি নাথ আছেন, হুগলি জেলা আমাদের সরকারি উদ্যোগ অশোক দাস আছেন, আমাদের টিএসসি ক্লাবের প্রাক্তন সেক্রেটারি সুব্রত সারুকা ইন্দ্রজিৎ ব্যানার্জি, প্রত্যেককে আমরা আমাদের 12 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এই খেলার মূল দায়িত্ব ছিলেন দুজন, আমাদের ক্রীড়া সম্পাদক মানিক খালি এবং কোষাধ্যক্ষ, পুরো দায়িত্ব নিয়ে এরা দুজন করেছে। সুভাষ বিশ্বাস, আমি তাদের দুজনকেও আমাদের ওয়ার্ড কমিটির পক্ষ থেকে তাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। 12 নম্বর ওয়ার্ডের মানুষকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে 12 নম্বর ওয়ার্ডের উন্নয়ন হোক, ভালো হোক, প্রত্যেকে ভালো থাকুক, এই কথা বলুন।